আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কিসের জন্য? এই সব সম্বন্ধের ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি আমার এই চ্যানেলটিতে। সো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। সো লেটস গেট ইনটু দ্য মালয়েশিয়ান ভিডিও। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে আবার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ 3.5 বছর পর শুরু হয়েছিল আবার মালয়েশিয়ার মানে ওয়ার্ক ভিসার জন্য, কিন্তু এখনও কোনো ধরনের রিপোর্ট আসেনি। কিন্তু সিন্ডিকেটের কারণে আবারও মনে হচ্ছে শ্রম বাজার মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে বাংলাদেশি ভাইদের জন্য। এর জন্য কর্মী আনার স্বচ্ছতার উপর জোর দিতে বলেছে বিশেষজ্ঞরা। রিক্রুটিং এজেন্সি নিয়ে গোল বেঁধেছে কতগুলো রিক্রুটিং এজেন্সি এই ভিসা করার জন্য এলিজিবল হবে। সিন্ডিকেটের ব্যয় বাড়ানোর জন্য নানা অনিয়মের, অনেক ধরনের সিন্ডিকেটের ঝামেলার জন্য 2018 সালে মালয়েশিয়া সরকার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে লোক নেওয়া। দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর তারপরে আবার নতুন করে মহামারী আসে, মানে করোনা মহামারী, তারপর আবার ওমিক্রনের মহামারী আসার পর, দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের সরকার আবার চুক্তি সাইন হয় ডিসেম্বরের দিকে। মালয়েশিয়ায় লোক নেওয়ার জন্য মালয়েশিয়া সরকার চান বাংলাদেশ থেকে, কিন্তু রিক্রুটিং এজেন্সিরও শর্ত পূরণ হয়ে গেছে, মানে কতগুলো রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে এই এই জন্য, এই মালয়েশিয়ার ভিসার জন্য। গত 14 জানুয়ারিতে একটা চিঠিতে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে 25টি রিক্রুটিং এজেন্সি এই মালয়েশিয়া ভিসার কাজ করতে পারবে। কিন্তু এর জবাবে সব বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিরা 18 জানুয়ারিতে সবাই সরকারের কাছে সুযোগ মানে চায় যে আমরা মালয়েশিয়ার লোক পাঠাতে চাই আমাদের এজেন্সি রিক্রুটিং এজেন্সির দ্বারাও। শুধুমাত্র 25টি রিক্রুটিং এজেন্সি কিসের জন্য? আমরাও তো এলিজিবল তার জন্য, আমাদের কাছেও তো লাইসেন্স প্রাপ্ত আছে। এই অবস্থায় মালয়েশিয়ার শ্রম বাজার আবার ঘেটে যাওয়ার বা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা জানিয়েছে ব্যবসায়িক সমিতি, মানে যারা এজেন্সির লোকজন তারা কিন্তু এই মুখ থুবড়ে পড়ার আশঙ্কা জানিয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। অভিবাসী বিশেষজ্ঞ মিস্টার জালাল উদ্দিন বলেন যে যদি আমরা সিন্ডিকেটের জন্য চাপ দিই তাহলে এই বছর 1 বছর মালয়েশিয়ায় লোক ঠিকঠাকভাবে যাবে, আবার সিন্ডিকেটের জন্য আবার কিন্তু মালয়েশিয়ার মুখ থুবড়ে পড়ে যাবে। মানে 1 বছরের জন্য চালু হলেও কিন্তু আবার কয়েক বছর অফ থাকবে, সেম দীর্ঘ কয়েক বছরের জন্য। মালয়েশিয়ার দিক থেকে এটা কি করবে সেটা যেন বাংলাদেশি সরকারকে বলে। সিন্ডিকেট যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ধরনের সুবিধা হবে। মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রী বলতেছে এরা, আমি কোনো ধরনের মাইগ্রেন্টস বা কোনো ধরনের সিন্ডিকেট কিন্তু প্রাধান্য দিচ্ছি না, এরা সিন্ডিকেটভাবেও নিতে পারে বা এই বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির দ্বারাও কিন্তু নিতে পারে লোকজন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লোক পাঠানো নিয়ে কোনো ধরনের যদি আভাস না দেয় বা কোনো ধরনের ডিক্লেয়ার না দেয় তাহলে কিন্তু কোনো ধরনের রিক্রুটিং এজেন্সিতে টাকা লেনদেন করার জন্য কিন্তু না বলে দিয়েছে ইমরান, প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ার। তিনি কিন্তু এটাও বলেন কত টাকা দিতে হবে এবং কোথায় দিতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ধরনের যাবতীয় সব কিছু সেটি কিন্তু তিনি না জানানো পর্যন্ত কিন্তু কাউকে দিতে মানা করলো। এবং বিদেশি কর্মী নিয়োগে কোনো ধরনের সাফ কোটা নির্দেশনা থাকবে না এই জিনিসটাও বলেছে মালয়েশিয়া। এবং হামজা বলেন কোনো যদি রিক্রুটিং এজেন্সি কোনো ধরনের টাকা পয়সা নেয় তাহলেও কিন্তু এখনও কোনো ধরনের কোনো রিপোর্ট দেয়নি। সো হামজা এই জিনিসটা বলেছে এখন নির্ধারিত সময় অনুযায়ী নির্ধারিতভাবে একদম সুব্যবস্থাভাবে রিক্রুটিং এজেন্সিকে জমা দিতে দিলে তারপরে যাদের সামর্থ্য আছে তাদের দ্বারা, তাদের রিক্রুটিং এজেন্সির দ্বারাই কিন্তু সুব্যবস্থাভাবে কাজ হবে। এবং কোনো নিয়োগকর্তা যদি নিয়োগ করতে চায় লোক তাহলে কিন্তু তার নিয়ম অনুযায়ী
কাজ করতে হবে রিক্রুটিং এজেন্সির দ্বারা, বা রিক্রুটিং এজেন্সিকেও সঠিক নিয়ম মেনেই চলতে হবে, হামজা এই সব জিনিস বলেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কিসের জন্য? এই সব সম্বন্ধের ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি আমার এই চ্যানেলটিতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। মালয়েশিয়ার আরও সব সম্বন্ধে তথ্যগুলো জানার জন্য আমার এসবি ট্রাভেলের পাশেই থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।